নমস্কার। ত্রিপুরায় 2023 বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে এখন থেকেই উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়ে গেছে গোটা ত্রিপুরা জুড়ে। কারণ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি ত্রিপুরা দখল করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য প্রধানমন্ত্রী হওয়ার, সেই জন্য তিনি আস্তে আস্তে গোটা ভারত জয়ের লক্ষ্যে ত্রিপুরা টার্গেট করেছেন যে ত্রিপুরাটা আগে দখল করি, কারণ ত্রিপুরাতে বিজেপি রয়েছে, সেই বিজেপিকে হাঁটিয়ে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চাইছে। তো ত্রিপুরায় 2023 বিধানসভা ভোট, সেখানে কে জিতবে? এই মুহূর্তে ত্রিপুরায় বিজেপির সরকার রয়েছে, বিজেপির বিপ্লব দেব সেখানে ক্ষমতায় রয়েছে। ত্রিপুরা বিধানসভায় 60টি আসন রয়েছে, এই ত্রিপুরার এই 60টি বিধানসভার মধ্যে 31টিতে জিতলেই সে দল ক্ষমতায় আসবে, অর্থাৎ তারাই মুখ্যমন্ত্রী হবে। তো এইবার ত্রিপুরা জয়ের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিভিন্ন দল থেকে ভাঙিয়ে নিয়ে এসে ত্রিপুরা জিততে চাইছে। তো সকলের মনে প্রশ্ন, আসলে 2023 যে বিধানসভা হবে ত্রিপুরা, সেখানে কে জিতবে? 2023 বিধানসভা, ত্রিপুরার যে বিধানসভা, সে তার ফলাফল কি হবে, কে জিতবে, সেটা বলার আগে ত্রিপুরার বিগত দিনের ইতিহাসটা জেনে আসি। আসুন এক নজরে দেখে নিই। 2018 বিগত দিনে ত্রিপুরাতে বিধানসভা হয়, সেই বিধানসভায় বিজেপির বিপ্লব দেব নেতৃত্ব দিয়েছিল বিজেপিকে। সিপিআইএম এর থেকে মানিক সরকার আগের থেকেই তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি নেতৃত্ব দিয়েছেন। এবং ফলাফলে আমরা কি দেখতে পেলাম? ফলাফলে আমরা দেখতে পেলাম বিজেপি সিপিআইএমকে হারিয়ে দিয়েছে এবং 36টি আসন জিতেছে এবং সিপিআইএম 16টি আসন জিতেছে। আপনাদের আরেকটা কথা বলে রাখি, সিপিআইএম এর আগের গত বিধানসভায় অর্থাৎ 2013 সালে কিন্তু 50টি আসন জিতেছিল। এখানে আপনাদের আরেকটি কথা বলে রাখি, 2018 সালেও কিন্তু তৃণমূল কংগ্রেস লড়েছিল ত্রিপুরাতে, সেই ভোটে আমরা দেখতে পেলাম বিজেপি 43% ভোট পেয়েছিল, সিপিআইএম পেয়েছিল 42% ভোট, খুব কন্টেস্ট হয়েছিল। কংগ্রেসকে দেখেছিলাম তারা 1.79% ভোট পেয়েছিল, তৃণমূল কংগ্রেস 0.3% ভোট পেয়েছিল এবং আসন পেয়েছিল শূন্য, একদম শূন্য আসন পেয়েছিল। এবার আসুন 2019 লোকসভায় কী পরিস্থিতি হয়েছিল ত্রিপুরাতে। ত্রিপুরায় যে দুটি লোকসভা ভোট হয়েছিল 2019, সেখানে বিজেপি 2-2 করেছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম বাকি কংগ্রেস 0, সিপিআইএমও 0। এবার দেখার বিষয় যেটা, তা হলো বিজেপি পেয়েছিল 47% ভোট, অর্থাৎ বিজেপির ভোট কিন্তু বেড়েছিল, বিধানসভার থেকে লোকসভাতে আরো বেড়েছিল। এবার যেটা দেখার বিষয় তা হলো সিপিআইএম এর যে 42% ভোট ছিল, যে 40-এর উপরে ভোট ছিল, তা কমে 17-তে আসে এবং কংগ্রেসের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম পার্সেন্ট বেড়ে গিয়েছে 1-25% এসে দাঁড়িয়েছে। এই হলো পরিস্থিতি বিগত দিনে ত্রিপুরার ফলাফলের পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে 2023 যে বিধানসভা হবে সেখানে যদি ভোট হয় তাহলে কি হতে পারে? তৃণমূল কংগ্রেস পুরো লাফাচ্ছে, সিপিআইএম কংগ্রেস থেকে ভোট ভেঙে নিয়ে, নেতা ভেঙে নিয়ে এসে ভোটে লাফাচ্ছে। তো এখানে যেটা হবে তা হলো, যেহেতু তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে ভাঙছে, সিপিআইএম কে ভাঙছে, তাহলে আমরা দেখতে পাবো তৃণমূল কংগ্রেস সিপিআইএম এর যে 17% ভোট রয়েছে এবং কংগ্রেসের যে 25% ভোট রয়েছে এখানে থাবা বসাবে। তার ফলে কি হবে? তার ফলে যেটা হবে, কংগ্রেসের যে 25% সেখান থেকে 10 ভাঙবে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর যে 17% সেখান থেকে 7% ভাঙবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 17% ভোটে এসে দাঁড়াবে, সিপিআইএম 10% ভোটে এসে দাঁড়াবে এবং কংগ্রেস 15% ভোটে এসে দাঁড়াবে। এর ফলে কি হবে? এর ফলে বিজেপি কিন্তু আরো বেশি আসন নিয়ে জিতবে, গতবার 36 আসন নিয়ে জিতেছিল, এবার 40 আসন জিতবে। অর্থাৎ 2023 আমরা যা দেখতে পাচ্ছি, 2023 কিন্তু চরিত্রটা অন্যরকম হবে, 2023 আরো ভালো ফল করতে চলেছে বিজেপি। কারণ তৃণমূল কংগ্রেস কংগ্রেসের ভোট ভাঙবে, পার্সেন্ট ভাঙবে, সিপিআইএম এর ভোট ভাঙবে, পার্সেন্ট ভাঙবে, এর ফলে বিজেপির লাভ হচ্ছে এখানে। এখানে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপিকে ভাঙতে পারছে না, এরা ভাঙছে সিপিআইএম ও কংগ্রেসকে, যার ফলে মাঝখান থেকে ভালোভাবে জিতবে বিপ্লব দেব এবং পুনরায় 2023 আমরা বিজেপি সরকার দেখতে পাবো ত্রিপুরাতে। এবং গতবার জিতেছিল 36 আসন, এবার হয়তো তারা 40 আসন নিয়ে জিতবে, অর্থাৎ এবার বলতে 2023-এ। অর্থাৎ মোরাল অব দ্য স্টোরি, পরিষ্কার কথা, ত্রিপুরায় বিজেপি থাকছে এবং তারা 36-40 আসন পেতে পারে 2023 বিধানসভায়। জয় হিন্দ।